আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে তোমাদের কিন্তু আজকে বাদের কিন্তু বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ডের ক সেট, অর্থাৎ ঢাকা বোর্ডের ক সেটের এমসিকিউ এর অ্যানসারগুলো তোমরা সবাই মিলিয়ে নিবে অবশ্যই। তো তোমাদের সামনে কিন্তু নিয়ে এসেছি প্রশ্নটা, তো তোমরা অবশ্যই এখান থেকে মিলিয়ে নাও। ভাষা ক্রমশ কোন বিষয়ে পরিণত হয়েছে? অ্যান্সার হবে লেখা ও ছাপার অর্থাৎ গ, এবং দুইয়ের অ্যান্সার হবে ক, এবং তিনের অ্যান্সার হবে ঘ, এবং তোমাদের চারের অ্যান্সার হবে ক, এবং পাঁচের অ্যান্সার হবে খ, এবং ছয়ের অ্যান্সার হবে খ, এবং সাতের অ্যান্সার হবে গ, এবং আটের অ্যান্সার হবে ঘ, এবং নয়ের অ্যান্সার হবে তোমরা অবশ্যই ভালো করে এখান থেকে দেখিয়ে নিবে খ, এবং দশের অ্যান্সার হচ্ছে ঘ, এবং এগারোর যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ঘ, এবং বারোর অ্যান্সার হচ্ছে ক, এবং আমরা পরবর্তী পেজে চলে যাব। এবং তেরোর অ্যান্সার হচ্ছে খ, চোদ্দোর অ্যান্সার হচ্ছে গ, এবং পনেরোর অ্যান্সার হচ্ছে গ, এবং ষোলোর অ্যান্সার ঘ, সতেরোর ক, আঠারোতে খ, উনিশে গ, এবং বিশে খ, একুশে তোমাদের অ্যান্সার হবে ঘ হাইফেন, এবং আমরা চলে যাব তোমাদের তেইশ নম্বরে। তেইশ নম্বরের অ্যান্সার হবে গ, এবং চব্বিশে অ্যান্সার হবে গ, এবং পঁচিশে অ্যান্সার হবে খ, এবং ছাব্বিশের অ্যান্সার হবে গ নম্বর, এবং সাতাশের অ্যান্সার হবে খ। তোমরা অবশ্যই ভালো করে মিলিয়ে নিবে, এবং সাতাশে খ, এবং আঠাশের হচ্ছে ক, এবং উনত্রিশে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে ঘ, এবং ত্রিশে হচ্ছে গ। তোমরা অবশ্যই পরবর্তীতে কোন বোর্ডের প্রশ্নের সমাধান চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর পরবর্তীতে প্রত্যেক পরীক্ষার এমসিকিউর সমাধান পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।